নমস্কার বন্ধুরা আমরা চলেছি নতুন একটি হানড্রেড পার্সেন্ট জেনুইন যাচাই করা জব আপডেট নিয়ে আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা বর্তমানে রেলওয়ে ওয়ার্কশপে রেলওয়ে ওয়ার্কশপে কর্মী নিয়োগ চলছে আপনারা যারা রেলওয়ে ওয়ার্কশপে কাজ করতে ইচ্ছুক তারা এখানে আবেদনটি করতে পারেন কিভাবে আবেদন করতে হবে তার জন্য শিক্ষাগত যোগ্যতা কি লাগবে আপনার যোগ্যতা অনুযায়ী আপনি কোন পোস্টে আবেদন করতে পারবেন কারা কারা আবেদন করতে পারবেন পশ্চিমবঙ্গের কোন কোন লোকেশানে বর্তমানে নিয়োগ চলছে এখানে জয়নিং হলে কত টাকা স্যালারি পাবেন তার সঙ্গে আরও কী কী ফ্যাসিলিটি আপনারা পাবেন সমস্ত কিছু আলোচনা করব আজকের এই ভিডিওতে বন্ধুরা যারা ভিডিওটি অর্থাৎ চ্যানেলটিতে নতুন এসছেন বা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এরকমই হান্ড্রেড পার্সেন্ট জেনুইন যাচাই করা জব আপডেট সবার আগে পেতে তো চলুন বন্ধুরা আমরা দেখিনি কীভাবে আবেদন করবেন আর জব ক্রাইটেরিয়াগুলি কী আছে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন রেলওয়ে ওয়ার্কশপে রেলওয়ে ওয়ার্কশপ রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ ইন বেঙ্গল অর্থাৎ বেঙ্গলের বিভিন্ন ওয়ার্কশপে কর্মী নিয়োগ চলছে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আপনারা টোটাল ভ্যাকান্সি এখানে আছে একশো বিয়াল্লিশটি অর্থাৎ বর্তমানে একশো বিয়াল্লিশটি শূন্য পদে এখানে নিয়োগ চলছে জেন্ডার বন্ধুরা এখানে শুধুমাত্র মেল ক্যান্ডিডেটরাই আবেদনটি করতে পারবেন অর্থাৎ এখানে শুধুমাত্র মেল ক্যান্ডিডেটদের নিয়োগ করা হবে এখানে আবেদন করতে গেলে আপনাদের এস লিমিট বা বয়স সীমা আঠারো থেকে বিয়াল্লিশ বছর আঠারো থেকে চল্লিশ বছর বয়সী সকল প্রার্থীরা এখানে আবেদনটি করতে পারবেন এখানে জয়নিং হলে আপনাদের ডিউটি অর্থাৎ মিনিমাম দশ ঘন্টা আপনাদের এখানে ডিউটি করতে হবে স্যালারি বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন পনেরো হাজার ছশো টাকা থেকে আঠারো হাজার চারশো টাকার মধ্যে একটি স্যালারি আপনারা এখানে পেয়ে যাবেন তার সঙ্গে আরও যেসব ফ্যাসিলিটি এগুলো আপনারা এখানে পাবেন পি এ পি এর ব্যবস্থা আছে থাকার জন্য সম্পূর্ণ বিনামূল্যে আপনারা রুম পেয়ে যাবেন উইকলি ওয়ান ডে অফ অর্থাৎ সপ্তাহে একদিন ছুটির ব্যবস্থা আছে এখানে আবেদন করতে গেলে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন বা শিক্ষাগত যোগ্যতা মিনিমাম মাধ্যমিক পাস তাহলে হলে আপনারা এখানে আবেদনটি করতে পারবেন এছাড়া আইটিআই পাস এইচএস পাস গ্র্যাজুয়েশান পাস প্রার্থীরাও এই কাজটিতে আবেদন করতে পারবেন বা এই কাজটিতে জয়েন হতে পারবেন এখানে রকম এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই ফেসার এবং এক্সপিরিয়েন্স উভয় প্রার্থী এখানে আবেদনটি করতে পারবেন বা উভয় প্রার্থীদের এখানে নিয়োগ করা হবে নেচার অফ জব বন্ধুরা কাজটি সম্পূর্ণভাবে ফুল টাইম পারমানেন্ট একটি জব অর্থাৎ এখানে আপনাদেরকে পারমানেন্টভাবে এখানে নিয়োগ করা হবে কোনো রকম অস্থায়ী জব নয় বন্ধুরা এখানে আপনারা জব পোস্টগুলো এখানে দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রি অপারেটার ডাটা এন্ট্রি অপারেটার পোস্টে আবেদন করতে গেলে আপনাদের মিনিমাম এইচএস পাস হতে হবে তার সঙ্গে বেসিক কম্পিউটার নলেজের উপর যদি আপনাদের অভিজ্ঞতা থেকে থাকে তবে অবশ্যই আপনারা এখানে ডাটা এন্ট্রি অপারেটার পোস্টে আবেদনটি করে দেবেন দু নম্বরে দেখতে পাচ্ছেন ফিটার ফিটার পোস্টে আবেদন করতে গেলে আপনাদের আইটিআই পাস হতে হবে অর্থাৎ আইটিআই পাস প্রার্থীরা ফিটার পোস্টে আবেদন করতে পারবেন তিন নম্বরে দেখতে পাচ্ছেন ওয়েলডার ওয়েলডার পোস্টে আবেদন করতে গেলে আপনাদের আইটিআই পাস হতে হবে অর্থাৎ ওয়েলডারের উপর আইটিআই পাস যদি আপনারা করে থাকেন তাহলে অবশ্যই ওয়েলডারে পোস্টে আবেদন করে করে দেবেন চার নম্বরে দেখতে পাচ্ছেন হেল্পার হেল্পার পোস্টে আবেদন করতে গেলে আপনাদের এইট পাস হতে হবে অর্থাৎ এইট পাস সকল প্রার্থীরা হেল্পার পোস্টে আবেদনটি করতে পারবেন বন্ধুরা এখানে জব লোকেশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন শিয়ালদা হাওড়া খড়গপুর বর্তমানে এই তিনটি লোকেশনে নিয়োগ চলছে আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো একটি লোকেশনে আবেদন করতে পারেন এখানে আবেদন করতে গেলে অর্থাৎ এখানে যে সমস্ত ডকুমেন্টসগুলো আপনাদের থাকতে হবে সেগুলো হলো আপনার আধার কার্ড প্যান কার্ড লাস্ট কোয়ালিফিকেশান সার্টিফিকেট ব্যাঙ্ক পাসবুক পাসপোর্ট সাইজ ফটো চার কপি এই কয়েকটি ডকুমেন্টস যদি আপনাদের থেকে থাকে তবে অবশ্যই আপনারা এখানে আবেদনটি করে দেবেন কারণ এই কয়েকটি ডকুমেন্টস অবশ্যই আপনাদের জয়নিংয়ের সময় সঙ্গে করে নিয়ে আসতে হবে বন্ধুরা এখানে জয়নিং প্রসেস আপনারা দেখতে পাচ্ছেন এখানে কীভাবে জয়নিং করানো হবে এখানে ইন্টারভিউর মাধ্যমে আপনাদের জয়নিং করানো হবে অর্থাৎ ইন্টারভিউতে যদি আপনারা পাস করতে পারেন তাহলে আপনার ডকুমেন্টসগুলো ভেরিফিকেশান করা হবে এভাবে জয়নিং প্রসেস এখানে কমপ্লিট করা হবে এখানে কিভাবে আবেদন করবেন হাউ ক্যান অ্যাপ্লাই অনলাইনে আপনাদের আবেদনটি করতে হবে অনলাইনে কিভাবে আবেদন করবেন ভিডিও ডিসক্রিপশান বক্সে ইমেল আইডি দেওয়া আছে সেই ইমেল আইডিতে গিয়ে আপনাদের সিবিটি সিবি এবং আপনার মার্কশিট অর্থাৎ আপনি মাধ্যমিক পাসে কিংবা আইটিআই পাসে যেই পোস্টে আবেদন করতে ইচ্ছুক সেই পোস্টের কোয়ালিফিকেশান অনুযায়ী আপনাদের মার্কশিট সেন্ড করতে হবে অর্থাৎ সিবি এবং মার্কশিট আপনি যদি আইটিআই পাসে আবেদন করতে ইচ্ছুক অর্থাৎ ফিটার বা ওয়েল্ডারে আবেদন করতে চান তাহলে অবশ্যই আপনার মার্কশিট রেজাল্টের মার্কশিট সিবির সঙ্গে সেন্ড করতে হবে আর যদি আপনি এইট পাসে আবেদন করতে ইচ্ছুক তাহলে আপনার এইট পাসের সার্টিফিকেট সিবি এবং মাধ্যমিকের মার্কশিট আপনাকে ইমে এই ইমেল আইডিতে অর্থাৎ ভিডিও ডিসক্রিপশন বক্সে যে ইমেল আইডি দেওয়া আছে সেখানে আপনাদের সিবি সেন্ড করতে হবে সিবিতে যেন অবশ্যই আপনার ফোন নাম্বার এবং ইমেল আইডি দেওয়া থাকে এরকম একটি সিবি আপনারা সেন্ড করবেন আর বন্ধুরা আপনি কোন পোস্টে কাজটি করতে চাইছেন আর কোন লোকেশনে কাজটি করতে চাইছেন এটি অবশ্যই মেনশন করে দেবেন বন্ধুরা কাজটি সম্পূর্ণভাবে কোম্পানির পেরোলে অর্থাৎ কোম্পানির আন্ডারে হয়ে আপনাদের করতে হবে বন্ধুরা আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনারা সমস্ত কিছু বুঝতে পেরেছেন কারো যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের সমস্যা সমাধানের চেষ্টা করব এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ